অনেকদিন পর ধানমন্ডির উডেন ফ্লোর জিমনেশিয়ামে ফিরেছে প্রাণের স্পন্দন। দীর্ঘদিন পর শুরু হয়েছে খেলা, প্রাণ ফিরেছে খেলোয়াড়দের মাঝেও। করোনায় এবছর মার্চ থেকেই বন্ধ ছিল ক্রীড়াঙ্গন। দীর্ঘদিন বন্ধ থাকার পর মাঠে গড়িয়েছে ক্রিকেট। সীমিত পরিসরে মহামারীর মাঝেও এরই মধ্যে মাঠে নেমেছে তাইকোন্দো সহ বেশ কয়েকটি ফেডারেশন। এবার সে যাত্রায় সাহসী পা ফেলেছে বাস্কেটবল ফেডারেশনও। ধানমন্ডিতে 8 দলের অংশগ্রহণে চলছে বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল টুর্নামেন্ট। অংশ নেওয়া দলগুলোর মধ্যে আছে বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ ছাড়াও আছে 5টি ক্লাব, ধূমকেতু, দ্য গ্রেকস, ফ্লেম বয়েজ, জোস এফেক্স ও বক্সিবাজার। আসর শুরুর আগে খেলোয়াড় ও কোচিং স্টাফ সহ 135 জনের হয়েছে করোনা পরীক্ষা। দুজন ছাড়া বাকিরা সবাই সুস্থ, তাই সফল আয়োজনের আশা ফেডারেশনের। নেপালে গেল বছর এসএ গেমসে প্রত্যাশিত সাফল্য পায়নি বাস্কেটবল দল। অনুশীলনের সুযোগ সুবিধা না থাকা সহ অনেক সমস্যায় জর্জরিত দেশের বাস্কেটবল। এ কারণে উঠে আসছে না নতুন খেলোয়াড় বলেও জানান খেলাটির এই অভিভাবক। মাঠের একটা সমস্যা আছে, আরেকটা সমস্যা হলো যেটা বড় মনে করি আমি, সেটা হচ্ছে যে আগে মিশনারি স্কুলে খেলাগুলো ছিল, যেমন সেন্ট গ্রেগরি, সেন্ট জোসেফ, সেন্ট প্লাসিড, সেন্ট নিকোলাস, এখানে খেলাগুলো ছিল, ভালো চর্চা হইতো। এখন ওইখানে ওরকমভাবে আর চর্চা হয় না। ক্রিকেট ফুটবলে তারকা হওয়ার হাতছানি থাকলেও প্রচারের আলোয় সেভাবে ঠাঁই করে নিতে পারেননি বাস্কেটবল খেলোয়াড়রা। পেশা হিসেবে নেওয়ার পথে রয়েছে অনিশ্চয়তা, তারপরও বাস্কেটবলের প্রতি ভালোবাসা থেকেই এই খেলাকে পেশা হিসেবে নিচ্ছেন অনেকেই। পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে আরও ভালো করা সম্ভব বলে মনে করেন তারা। ওইরকমভাবে ফ্যামিলি থেকে সাপোর্ট পাওয়া যায় না যে তোমরা বাস্কেটবল খেলে কী করবা, যেমন ক্রিকেটার যেমন সাকিব আল হাসানের নাম সবাই জানতে পারে, কিন্তু বাস্কেটবলে এরকমভাবে কোনো জনপ্রিয় না তাই আর জানতে পারে না। কিন্তু আমি আশা করি যে ভবিষ্যতে এটার সদূরপ্রসারী হবে আরও। একটা কথা আছে না, লেটস ওয়ার্ক টুগেদার উইথ বিউটিফুল প্ল্যান, সো নাথিং ইজ ফ্রি। খেলার জন্য যথেষ্ট উই নিড সাম ফুড অ্যান্ড ফর দ্যাট উই নিড টু আর্ন মানি, অ্যান্ড ইফ দে প্রোভাইড সাম ফাইন্যান্সিয়াল সাপোর্ট সো উই ডোন্ট নিড টু আস, নট অ্যাবাউট আস, দ্য ইয়াং পিপল যারা আছে জুনিয়ররা, তাদের প্যারেন্টসদের কাছ থেকে টাকা নেওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যান্ড ডেফিনেটলি ইফ দ্য গভর্নমেন্ট লুক আফটার মোর ফোকাস মোর সিরিয়াসলি। 15 অক্টোবর হবে আসরের ফাইনাল। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা।